বন্ধুরা ম্যাথ ক্লাস পার্ট ওয়ানে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যদি শর্ট টিক্স এবং ম্যাথ শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে আমি জানি তোমরা খুব সহজভাবে এই ধরনের ম্যাথ করতে পারো তবে অভিনব কৌশল শেখাবো পরীক্ষায় দেখা মাত্রে মুখে মুখে এই ধরনের কোশ্চেন সলভ করে ফেলতে পারবে দেখো কী করবে কটা প্লাস আছে খেয়াল করবে একটা প্লাস আছে দুটো প্লাস আছে তিনটে প্লাস আছে আর এই ভগ্নাংশের জন্য আরও দুটো ঘর নেবো অর্থাৎ পাঁচটা বিন্দু বিন্দুই ফার্স্টে করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে বুঝতে পারলে প্লাসের জন্য তিনটে আর এই ভগ্নাংশের জন্য দুটো এই ভগ্নাংশ দুটো আগে লিখে নেব এক লিখবো আর দুই লিখবে এই ভগ্নাংশ ঠিক এইভাবে লিখবো এই দুটো যোগ করলে কত আসবে তিন আসবে ঠিক আছে এবার দুই আর তিন যোগ করলে কত আসবে পাঁচ আসবে পাঁচ আর তিন যোগ করলে কত আসবে আট আসবে তাহলে এই যে লাস্টে যে আট আসলো এই আটটাকে উপরে লিখে দেবো আমি আর এই পাঁচটাকে আমি নিচে লিখে দেবো তাহলেই কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান হয়ে গেল বুঝতে পারি তাহলে খুব ইজিভাবে কিন্তু পরীক্ষা হলে এই ধরনের কোশ্চেন করতে পারবে এবার দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে বড় বড় পরীক্ষাতেও আসতে দেখা যায় কী করবে দেখো খুব ইজিভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো এখানটা খেয়াল করো ওয়ান আর চার রয়েছে ডটটা রয়েছে না ডটটা মানে এটা কিন্তু বিন্দু না কিন্তু এটা হচ্ছে গুণত্বক চিহ্নর একটা সিম্বল তাহলে এর মধ্যে ডিসটেন্স কত আছে তিন দেখো প্রত্যেকটার মধ্যে দেখো ডিসটেন্স কিন্তু তিন করে আছে দেখো খেয়াল করো প্রত্যেকটার মধ্যে ডিসটেন্স কিন্তু তিন করেই আছে ভালো করে খেয়াল করলে দেখতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করবে দেখো একটা সূত্র প্রয়োগ করবে উপরে ওয়ান লিখবে আর ডিস্টেন্সটা নিচে লিখবে কত করে ডিস্টেন্স আছে তিন করে ডিস্টেন্স আছে এবার একটা ব্র্যাকেট দেবে ব্র্যাকেট দেওয়ার পর প্রথম সংখ্যাটা লিখবে দেখো ভগ্নাংশে প্রথম সংখ্যা কত আছে ওয়ান বাই ওয়ান এই একটা কথা বলছি দেখো ওয়ান বাই ওয়ান আছে দেখতে পাচ্ছ ওয়ান বাই ওয়ান লিখে নিন প্রথম সংখ্যাটা বিয়োগ দেবে এবং শেষ সময় কত আছে দেখো ওয়ান বাই ষোলো আছে তাহলে ওয়ান বাই ষোলো লিখে দেবে হয়ে গেল এবার কী করবে ক্যালকুলেশান করবে তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে তাহলে ওয়ান বাই থ্রি গুণ এটা বিয়োগ করলে ষোলো থেকে একবার দিলে ষোলো থেকে একবার দিলে কত থাকে পনেরো তাহলে পনেরো বাই ষোলো কাটাকুটি করো তাহলে তিন পাঁচা পনেরো তাহলে কত আসলো সমান সমান আসলো পাঁচ বাই ষোলো তাহলে ওকে তাহলে অপশান বিতে দেখো দেখতে পাচ্ছি আমরা কিন্তু রয়েছে এই যে পাঁচ বয়স হলো দেখতে পাচ্ছ পাঁচ বয়স হলো কোথায় আছে দেখো অপশান বিতে রয়েছে কেটে দিই তাহলে পা সূত্র তোমার লিখে নাও কি লিখবে ওয়ান বাই ডিস্টেন্স ওয়ান বাই ডিস্টেন্স প্রথম ভগ্নাংশ মানে ফার্স্ট ভগ্নাংশ আর কী লিখবে বিয়োগ দেবে আর লাস্ট ভগ্নাংশ ঠিক আছে এই করলেই কিন্তু কিন্তু ইজিভাবে কিন্তু এই ধরনের অঙ্কের সমাধান করে ফেলতে পারবে পরবর্তী কোশ্চেন দেখো দেখো এই ধরনের কোশ্চেন সেম টাইপের কিন্তু কী করেছে দরকার খেয়াল করো মাঝখানে ডট 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 দিয়ে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটাও ইজিভাই শিখিয়ে দেবো দেখো দেখো এই ধরনের ভগ্নাংশ যোগ করে দেখো দুয়ের সাথে এক যোগ করে দাও তিন লেখো নিচে দুই লিখে দাও ভগ্নাংশ যোগ হয়ে গেলো আলাদা করে কওয়া লাগে না গুণ চিহ্ন দাও দেখো তিন আর এক যোগ করলে যে তিন আর এক যোগ করলে হয়ে যাবে চার চার বাই তিন লিখে দাও হয়ে গেলো তারপর দেখো চার আর এক যোগ করলে যে চার এক রয়েছে কোথাও হয় তাহলে পাঁচ বাই চার হয়ে গেলো ডট 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 দেওয়া কোনো অসুবিধা নেই তোমার দেখ একশো সাথে এক যোগ করলে কত হবে তাহলে একশো এক হবে বাই একশো এবার বুঝার বিষয় আছে জাস্ট বুঝলেই কিন্তু এদের অঙ্ক হয়ে যাবে খেয়াল করো এখানে তিন তিন এরকম কাটলো দুই কি কাটলো দেখো চার চার কাটলো অর্থাৎ এইভাবে কাটছে কেমন কাটছে এইভাবে এইভাবে কাটতে কাটতে যাচ্ছে তাহলে নিচের একশো কেটে যাবে তাহলে নিচের দুই থেকে গেলো আর এখানে থাকলো একশো থাকলো তাহলে অ্যান্সার কী হবে একশো এক বাই দুই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো অর্থাৎ নিচে দুই আর কাটা সম্ভব নয় উপরের একশো একও কিন্তু আর কাটবে না কারণ কাটছে কেমন করে কারণ হচ্ছে এই ধরনের সংখ্যা কাটছে হচ্ছে এইভাবে কাটছে এইভাবে কাটতে কাটতে যাচ্ছে ঠিক আছে জোর এইভাবে কাটতে কাটতে তোর অ্যান্সার অন্যরকম হতো কিন্তু কাটছে কেমন করে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কাটছে হচ্ছে অঙ্কটা এইভাবে কাটছে ঠিক আছে ওকে বুঝতে পারি তোমরা পরবর্তী কোশ্চেন দেখো দেখো পঞ্চাশ থেকে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি দেখো কী করবে এই দুই আর তিনের হচ্ছে বের বেকনো এলসিয়াম কত হবে দুই আর তিন ছয় হবে এলসিএম তাহলে পঞ্চাশকে ছয় আট আর আটচল্লিশ তাহলে কত পেলাম আমরা আট পেলাম অর্থাৎ তার মানে আটটা পেলাম কি এক থেকে পঞ্চাশের মধ্যে যতগুলো সংখ্যা আছে ভালো করে বুঝবা এক থেকে পঞ্চাশের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলো হচ্ছে এরকম আটটা সংখ্যা আছে যেগুলো ছয় দ্বারা বিভাজ্য যায় ভালো করে বুঝবে হ্যাঁ ওকে এটা বেরোলো এক থেকে পঞ্চাশের মধ্যে তাহলে কটা সংখ্যা আছে আটটা সংখ্যা এমন আছে যেটা ছয় দ্বারা বিভাজ্য যায় এবার তাহলে আমরা তিনশোকে যদি ভাগ করি তিনশোকে ছয় দিয়ে ভাগ যদি করি তাহলে কত আসবে পাঁচ ছয় তিরিশ তাহলে পঞ্চাশটা আসবে তাহলে তিনশোটার মধ্যে কত আছে এক থেকে তিনশোটার মধ্যে তাহলে এরকম ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে পঞ্চাশটা আছে ঠিক আছে কিন্তু আমাকে করতে বলেছে কি পঞ্চাশ থেকে তিনশো তাহলে প্রথমে পঞ্চাশটার মধ্যে কত ছিল আটটা ছিল তাহলে আমি পঞ্চাশ থেকে যদি আমি আট বাদ দিয়ে দিই তাহলে কটা পরে থাকবে বিয়াল্লিশটা তাহলে পঞ্চাশ থেকে তিনশোটার মধ্যে এরকম বিয়াল্লিশটা সংখ্যা আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার যেগুলো ছয় দুই ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হবে বুঝতে পারছো কেন বাদ দিলাম আমি কারণ এক থেকে পঞ্চাশের মধ্যে আটটা আছে কারণ আমাকে বেকত্ব বলেছে এদিকে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে ক্লিয়ার তাহলে এই জন্য বাদ দিতে হলো আমার বাদ দিয়ে দেখলাম কটা আছে এরকম সংখ্যা বিয়াল্লিশটা এমন সংখ্যা আছে দুই ও তিন দ্বারা বিভাজ্য একদম শর্ট টেক্সের মতো আমি বোঝালাম পরবর্তী দেখো এই যে কোশ্চিনে তোমরা দেখতে পাচ্ছ না এই কোশ্চনে কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় এসেছিলো এছাড়াও অনেক পরীক্ষা বড় বড় পরীক্ষা এই ধরনের কোশ্চেন কিন্তু আসে কেউ ইজিভাবে করবে দেখো বুঝিয়ে দিচ্ছি এই যে লাস্টে দুটো নয় দেখতে পাচ্ছ এই দুটো নয়কে লিখে নেবে আর কিচ্ছু না আর দেখো প্রথম দিকে রয়েছে কটা তিনটে নয় তিনটে শূন্য বসিয়ে দেবে আর এই যে নিরানব্বই থেকে পঁচানব্বই বাদ দিলে কত থাকে চার থাকে বাদ দেওয়া অঙ্ক হয়ে যাবে তাহলে কত থাকে ছয় নয় নয় আট নয় এটা কিন্তু অ্যান্সার নাইন এইট নাইন নাইন সিক্স অপশান বিতে রয়েছে ওকে আর যেভাবে পাঁচটা কোশ্চেন দেখালাম যদি তোমাদের ভিডিওটা উপকৃত হয়ে থাকে তবেই কমেন্ট করে জানাও যে পার্ট টু চাও কি না তাহলে বেশি বেশি করে আরও শর্ট টিক্সের ম্যাথ দেখাবো ভিডিওটি ভালো লাইক করো ভিডিওটি এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম